প্রতারণার দায়ভার গ্রেফতার জেসপের সিইও অশোক আগরওয়াল। জেসপ কাণ্ডে সিআইডি জেরার মাঝেই তাকে গ্রেফতার করতে ভবানী ভবনে পৌঁছে যায় দমদম থানার পুলিশ। জেসপে চুরির দায়ে এদিন গ্রেফতার হয়েছে আরো দুজন, অভিযোগ অপরাধমূলক ষড়যন্ত্র এবং যন্ত্রাংশ পাচারের। এ নিয়ে জেসপ কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেফতার মোট 15 জন। বারবার আগুন, তার মধ্যে শুধু অক্টোবরই দুবার। প্রাথমিক তদন্তের পর সিআইডি অনেকটা নিশ্চিত, জেসপে বারবার আগুন চুরি নেহাত দুর্ঘটনা নয়, পর্দার পিছনে রয়েছে বড় ষড়যন্ত্র। পুলিশের জালে এবার ধরা পড়লেন জেসপের সিইও, তাকে গ্রেফতার করলো দমদম থানা। পুলিশের দাবি, 24টি গ্রেফতারি পরোয়ানা ছিল অশোক আগরওয়ালের বিরুদ্ধে। জেসপের সিইও অশোক আগরওয়াল সহ সংস্থার জেনারেল ম্যানেজার এবং জেনারেল ফাইন্যান্স অফিসারকে মঙ্গলবার তলব করা হয় ভবানী ভবনে। জেসপে অন্তর্ঘাত এবং চুরি সহ যে তিনটি মামলা তদন্ত করছে সিআইডি, সেই মামলাতেই ডেকে পাঠানো হয় তিন শীর্ষ কর্তাকে। দমদম থানার দাবি, তখনই তারা খবর পান অশোক আগরওয়াল ভবানী ভবনে আছেন। জেসপের সিইওকে গ্রেফতার করতে দমদম থানা থেকে বিশেষ বাহিনী যায় ভবানী ভবনে। জেরা শেষে বেরোনোর পরই তাকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবারই অবশ্য জেসপ কাণ্ডে দমদম থেকে সিআইডি গ্রেফতার করে আরও দুজনকে। সিআইডির দাবি, ধৃত প্রদীপ নন্দী এবং বিশ্বজিৎ কর্মকার অপরাধমূলক ষড়যন্ত্র এবং যন্ত্রাংশ পাচারে যুক্ত। বুধবার জেসপ মালিক পবন রুইয়া এবং তার ভাই অশোক রুইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে ডাকা হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।